তো আমার ক্লাস সিক্সের ছোট ছোট ভাই বোনেরা, তোমাদের জন্য খুব একটা ভিডিও বানানো হয় না, কিন্তু প্রত্যেকটা গ্রামার লেসেন তোমাদের এই প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিংয়ে প্রত্যেকের জন্যই। তো তোমাদের জন্য আজকে ক্লাস সিক্সের মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু এ এবং সেখানের একদম নতুন পার্ট ফাইভের ভিডিওটা দেওয়া হচ্ছে। তোমরা প্রত্যেকেই আমার সঙ্গে চলো, দেখবে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক সরকার পক্ষের দেওয়ার যে প্রধান উদ্দেশ্য সেটা তো সফল হচ্ছেই, তার সাথে তোমাদের এই শীটটা সলভ করতেও ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই দেখো নিচে সাবস্ক্রাইব বলে একটা লাল বাটন আছে, সেটাতে তোমরা ক্লিক করো এবং দেখো পাশে একটা বেল বাটন থাকবে সেটাকে হিট করে দাও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান ইন্টারেস্টিংলি তোমরা ইংরেজি শিখতে পারবে এবং ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। চলো আমরা শুরু করি। প্রথমেই তোমাদের একটা আনসিন প্যাসেজ দিয়েছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বয় নেমড তাতাই, একদা একটা ছেলে বাস করতো তার নাম কি তাতাই। হিজ ফাদার মিস্টার চৌধুরী ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন, তার বাবা মিস্টার চৌধুরী কাজ করতো নিকটবর্তী একটি কয়লা কারখানায়। এভরিডে প্রত্যেক দিন তাতাই ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ হার্ডলি থ্রি ইয়ার্স অ্যাওয়ে ফ্রম হিজ স্ক্র্যাচড উইন্ডো পেন। প্রত্যেক দিন তাতাই তার রাস্তার পাশে একটা সোনার দোকান বা অলংকারের দোকান ছিল, যেটা খুব বেশি হলে তিন গজ দূরে তার ওই তার বাড়ির যে দাগ কাটা, মানে স্ক্র্যাচড বলতে জানলার ওপরে অনেক দাগ পড়ে গেলে সেটাকে স্ক্র্যাচড বলা হচ্ছে, তো সেই দাগ পড়ে যাওয়া জানলার থেকে সেটা প্রায় তিন গজ দূরে। ইট ডিসপ্লেইড, ওই সোনার দোকানে একদম সামনে রাখা ছিল একটি স্পার্কলিং মানে ঝলমল করা ডায়মন্ড নেকলেস, তার মানে ডায়মন্ডের বা হীরের একটা তোমার নেকলেস, নেকলেস মানে তোমার একটা কি হার। ইন আ গ্লাস বক্স, একটা কাচের বাক্সে। ওয়ান ডে আ রিচ ওল্ড লেডি স্টেপড আউট অফ আ ক্যাব, একদিন এক বিত্তশালী বা এক বড়লোক মহিলা, বৃদ্ধ মহিলা, তিনি গাড়ি থেকে নামলেন, ক্যাব মানে ভাড়া করা গাড়ি, বট দ্য বিউটিফুল নেকলেস, সুন্দর ওই সোনার হারটা কিনলেন, সরি সোনার নয় ডায়মন্ডের, অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক, এবং ওই কাচের বাক্সটা খালি হয়ে গেল। দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল, আর এই দোকানদার কিছু কম দামি কাচের জুয়েলারি ওর ভিতরে রেখেছে টু ফিল দ্য এমটিনেস অফ দ্য বক্স, যাতে করে এই বাক্সটার খালি না থাকে। বুঝতে পেরেছো? এবার অ্যাক্টিভিটি ওয়ানে আমরা আসি, অ্যাক্টিভিটি ওয়ান আমরা সলভ করব। প্রথমেই কী বলেছে দেখো, প্রথমেই বলেছে বলেছে হু অ্যান্ড ডিড হোয়াট, কে এবং কী করেছিল, তাতাই, তাতাই কী করেছিল, আমরা পূর্ণ বাক্যে লিখতে হবে, হি ইউজড টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ, ওকে, হি ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ, এটা উত্তর। দ্য রিচ ওল্ড লেডি, তিনি কী করেছিলেন, স্টেপ, শি স্টেপড আউট অফ আ ক্যাব, বট দ্য বিউটিফুল নেকলেস, অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক, ওকে। দ্য শপকিপার, দোকানদার কী করেছিলেন, হি পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল দ্য এমটিনেস অফ দ্য বক্স, ক্লিয়ার? এবার অ্যাক্টিভিটি টুতে আসো, প্রত্যেকটা উত্তর দেখো স্ক্রিনে ভেসে উঠছে। হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ তাতাইস ফাদার, তাতার বাবা কী করে, তাহলে তাতাইস ফাদার ওয়ার্ক অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন, কোথায় কাজ করতো, একটা নিকটবর্তী কয়লা খনিতে। হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস, দেখো আমি কিন্তু বারবার জুয়েলারি জুয়েলারি বলছি, তোমরা ভাবতে পারো যে স্যার ভুল বলছেন, নয়, জুয়েলারি কথাটাই ভুল, আসলে উচ্চারণটা জুয়েলারি, ওকে, নট জুয়ালারি, ওকে। হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস, জুয়েলারি শপটা তার বাড়ি থেকে কতটা দূরে, ওকে, একটু দেখি আমরা, তাহলে দ্য জুয়েলারি শপ ওয়াজ হার্ডলি থ্রি ইয়ার্স ফ্রম হিজ হাউস, হয়ে গেল উত্তর। এবার বলেছে দেখো অ্যাক্টিভিটি টু, অ্যাক্টিভিটি টু কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট, কী বলেছে দেখো, তাহলে পেপারনি অ্যান্ড চিজ, পেপারনি অ্যান্ড চিজ, পেপারনি অ্যান্ড চিজ ড্যাশ অন ড্যাশ গ্রেট অন পিৎজা, তাহলে দুটোই এক, তাহলে কী হবে, ইজ গ্রেট অন পিৎজা। এরপরে আসে নেইদার শি নর আই, তাহলে নেইদার নর এরকম কোরিলেটিভ কনজাংশন থাকলে শূন্যস্থানের আগে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী লিখতে হবে, তাহলে আই অ্যাম গোয়িং টু স্কুল। দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম ইজ গিভিং অ্যান ইন্টারভিউ,
ওকে, এবার রাইটিং দিয়েছে, রাইটিং বলেছে সাপোজ ইউ হ্যাড বিন টু মুর্শিদাবাদ উইথ ইয়োর প্যারেন্টস, তুমি মুর্শিদাবাদ গেছো তোমার বাবা মার সাথে, রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 words, ওকে, সাতটা শব্দের মধ্যে লিখতে হবে অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য হিস্টোরিক্যাল প্লেস, ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলোকে তুমি ব্যবহার করতে পারো। তো এবার আমরা রাইটিংটাতে চলে যাই, ওকে। তো ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস অফ ইন্টারেস্ট, এটা তোমরা হেডলাইন করবে, মা এটা হেডিংস দেবে। ডিউরিং লাস্ট সামার ভ্যাকেশন আই অ্যালং উইথ মাই প্যারেন্টস ওয়েন টু মুর্শিদাবাদ, কমা দিয়ে বলছে গত গরমের ছুটিতে আমি আমার বাবা মায়ের সাথে মুর্শিদাবাদে গিয়েছিলাম। নোন অ্যাজ দি মোস্ট প্রেস্টিজিয়াস হিস্টোরিক্যাল প্লেস, সবথেকে সম্মানীয় ঐতিহাসিক জায়গা। উই ওয়েন্ট দেয়ার বাই ট্রেন, আমরা সেখানে ট্রেনে করে গেছি। আওয়ার ট্রেন স্টার্টেড ফ্রম হাওড়া স্টেশন, আমাদের ট্রেন শুরু হয়েছিল বা চালু করেছিল হাওড়া স্টেশন থেকে। অ্যান্ড ইট টুক নিয়ারলি 3 hours টু রিচ আওয়ার ডেস্টিনেশন, প্রায় 3 ঘন্টা সময় লেগেছে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে। ফার্স্ট উই ওয়ার মেজমারাইজ টু সি দ্য আউটস্ট্যান্ডিং আর্কিটেকচারাল ডিজাইন অফ হাজারদুয়ারি, প্রথমেই আমরা হাজারদুয়ারির অসামান্য স্থাপত্যকৃতি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আই ফেল্ট লিটিল এক্সস্টেড, যদিও আমি কিছুটা ক্লান্তি বোধ করেছিলাম ফর আওয়ার জার্নি এতটা যাত্রাপথের জন্য, বাট দ্য বিউটি অফ দ্য প্লেস মেড মি ফিল চার্মড, কিন্তু ওই জায়গাটির সুন্দরতা আমাকে মুগ্ধ করেছিল। লেটার উই হ্যাড উইটনেসড সো মেনি প্লেসেস লাইক মতিঝিল পার্ক, পরবর্তীতে আমরা অনেক জায়গা উপলব্ধি করেছি যেমন মতিঝিল পার্ক, কাঠগোলা গার্ডেন্স, খুশবাগ চর, হাউস অফ জগন্নাথ শেঠ এক্সেট্রাস। We have not seen all the beautiful places in a day. Ek dine dekhte parini ba dekheni. So we stayed in a hotel to enjoy the rest of the places. Amra hotel e chilam oi jayga ta ke ubhog korar jonno. Murshidabad is famously known for historical events and places. Murshidabad oitihashik ghotona ebong jaygar jonno bikkhato. I have felt so enriched with historical knowledge. Ami oitihashik somosto gyan niye nijeke khub somriddho mone korechhilam and felt so proud of my country. Ar desher jonno amar gorbito legechilo. Ei purota ligibe shobar theke alada hobe, tomader bhalo result hobe. Tomader school o kintu tomader jonno bolbe bah khub sundor likheche. Sutorang puro video ta dekhecho tomader, tai jonno tomader ধন্যবাদ। আবারও বলবো ভিডিওটা তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।